বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি হেলেনা পারভিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই রমজানের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আজ আর কথা নয়, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ ভাগ আলোচ্য বিষয় খুচরো নগদান করি। যেহেতু তোমাদের আজকে আলোচ্য বিষয় ছিল নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা, আমি গত লাইভ ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী আমাকে মেসেঞ্জারে নক করেছিল যে আজকে খুচরো নগদান বই নিয়ে আমি যেন আলোচনা করি। তাই আজকে আলোচ্য বিষয় হচ্ছে খুচরো নগদান বই। তো এ তোমাদের সাথে এই খুচরো নগদান বই নিয়ে আজকে আলোচনা করব। খুচরো নগদান বই সম্পর্কে তোমাদের কিন্তু সবারই কম বেশি ধারণা আছে, যেহেতু এটা আমাদের ক্লাসে অনেকবার করানো হয়েছে। তারপরে আমি একটু একটু আলোচনা করব। আমাদের ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের দেখা গেছে যে লেনদেন কম থাকে, টাকার পরিমাণ কম থাকে, তাই এখানে হিসাব করার জন্য খুব একটা ঝামেলা হয় না, এখানে একজন ক্যাশিয়ার দ্বারাই হিসাব রাখা যায়। কিন্তু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে সেখানে আমাদের টাকার পরিমাণ এত বেশি, লেনদেন এত বেশি, যে এখানে একজন ক্যাশিয়ারের দ্বারা হিসাব রাখাটা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ একদিনে যদি দেখা যাচ্ছে যে লেনদেন বড় অঙ্কের লেনদেন হয় 5 লাখ 10 লাখ টাকা, সেখানে যদি সেই দিনই আবার ছোটো ছোটো খরচ হয়, মনে করো যে একজন গেস্ট আসলো, তাকে আপ্যায়ন করা হলো, অথবা ব্যবসার জন্য কিছু কাগজ কলম কালি কুড়া করলো, এগুলো আমাদের ওই বড় পরিমাণের সাথে এই ছোটো পরিমাণে হিসাব রাখাটা একটু ঝামেলা হয়ে যায়। তখন সেই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে কী করা হয়, দুইজন ক্যাশিয়ার নিয়োগ রাখা হয়। একজন ক্যাশিয়ারকে বলা হয় প্রধান ক্যাশিয়ার এবং অন্যজন ক্যাশিয়ারকে বলা হয় পেটি ক্যাশিয়ার বা খুচরো ক্যাশিয়ার। তাহলে এই খুচরো ক্যাশিয়ারটা কি, খুচরো ক্যাশিয়ার হচ্ছে যে নগদান বইতে খুচরা খরচসমূহ লিপিবদ্ধ করার জন্য যে নগদান বই খুচরা খরচসমূহ লিপিবদ্ধ করা হয় তাকে খুচরো নগদান বই বলে। এখানে আমাদের খুচরো নগদান বই কত প্রকার, খুচরো নগদান বই 3 প্রকার। এক ঘরা নগদান বই বা সাধারণ নগদান বই, এখানে এক করা না বলে আমরা সাধারণ নগদান বই বলে থাকি। আর হচ্ছে কারণ এই সাধারণ নগদান বই হচ্ছে একদম এক গড়া নগদান বইয়ের ঠিক অনুরূপী। তো এখানে সাধারণ নগদান বই, বহুগড়া খুচরো নগদান বই এবং অগ্রদত্ত নিয়মে খুচরো নগদান বই। তাহলে সাধারণ নগদান বইটা কী সেটা তো বুঝতে পেরেছি, প্রাপ্তি থেকে শুধু খরচগুলো আমাদের বাদ দিলেই আমাদের যে ব্যালেন্সটা বের হয়ে যায়। আর বহুগড়া খুচরো নগদান বইটা কি, বহুগড়া খুচরো নগদান বই হচ্ছে আমাদের এখানে প্রাপ্তিটা হচ্ছে আমাদের প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে এককালীন আমাদের নিতে হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় প্রধান ক্যাশিয়ার খুচরো ক্যাশিয়ারকে খরচটা দিয়ে থাকে। সেই নির্দিষ্ট সময়টা কতদিন দিনের হতে পারে, 1 সপ্তাহ 7 দিনের হতে পারে, 1 পক্ষ 15 দিনের হতে পারে, 1 মাস 30 দিনের হতে পারে। তো প্রধান ক্যাশিয়ার যদি 7 দিনের জন্য একটা খরচ দিয়ে থাকে, সেই খরচটা খুচরা ক্যাশিয়ার কী করবে, 7 দিন বিভিন্ন খুচরা খরচে ওটা খরচ করে থাকবে। তাহলে এই যে খরচগুলো, প্রাপ্তি সাইট এখানে একবার আমরা টাকা পেয়ে থাকি, প্রাপ্তি কলম একটি, তারিখ এবং বিবরণ প্রদান এবং প্রাপ্তির জন্য একটাই হবে। আর এখানে মোট খরচ, খুচরো খরচ যতগুলো খরচ আছে মোট খরচে ঘরে লিখে তারপরে খরচগুলো আমাদের বিভিন্ন কলামে এখানে ভাগ ভাগ করে লিখতে হয়। তবে একই খরচ কিন্তু আমাদের বারবার হতে পারে, তাই আমি বারবার কিন্তু খুচরা খরচে কলম করবো না। আমাদের মনে করো মনিহারি কাগজ কলম আলপিন এগুলো করায় সব কোথায় যাবে, মনিহারির ঘরে। পার্সেল প্রেরণ, ডাক খরচ, তারপরে হচ্ছে টিকিট ক্রয়, এগুলো সব কোথায় যাবে, ডাক ও তারের ঘরে। বাস ভাড়া, রিক্সা ভাড়া এগুলো কোথায় যাবে, যাতায়াতের ঘরে। তারপরে ট্রাক ভাড়া, ঠেলাগাড়ি ভাড়া, কুলি খরচ এগুলো কোথায় যাবে, বহন খরচের ঘরে। তারপরে আপ্যায়ন, যদি কোনো কাস্টমার আসে তাদেরকে আপ্যায়ন করা হয়, আপ্যায়নের জন্য আলাদা ঘর করা যাবে। যদি আমাদের খুচরো খরচে ঘর বেশি হয়ে যায় তাহলে আপ্যায়নটা আমরা বিবিধ ঘরেও দিতে পারবো। আর বিবিধ বা অন্যান্য খরচ কী কী, ভিক্ষা প্রদান, অফিস পরিচ্ছন্ন খরচ, এগুলো আমাদের কোথায় যাবে, বিবিধ ঘরে। আর যে আমি বলেছি
এখানে সম্পদ সম্পর্কীয় যদি কোনো খরচ থাকে অথবা ব্যক্তি সম্পর্কীয় যদি কোনো খরচ থাকে সেগুলো আমাদের কোথায় যাবে এই খুচরা নগদান বইয়ে আলাদা সাধারণ খতিয়ান ঘর হিসাবে আমাদের পৃথক করে লিখতে হবে তাহলে আমাদের বহুগড়া খুচরা নগদান বইটা আমরা একটু ধারণা নিয়ে নিয়েছি এরপরে আসো অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই বহুগড়া খুচরা নগদান বই এবং অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই কিন্তু একদম সেম ক্যাটাগরি তবে এখানে আমাদের ব্যালেন্সের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে সেই ব্যালেন্সে বের করার নিয়মটা আমাদের একটু জেনে নিতে হবে তাহলে এখানে অগ্রদত্ত নিয়মে খুচরা অগ্রদত্ত তহবিলটা কি অগ্রদত্ত তহবিল হচ্ছে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে ব্যয় নির্বাহের জন্য যে অগ্রিম নগদ টাকা বা চেক দিয়ে থাকেন সেটাই হচ্ছে আমাদের অগ্রদত্ত তহবিল অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য এখানে প্রধান ক্যাশিয়ার যখন খুচরা ক্যাশিয়ারকে টাকা দিয়ে থাকেন এবং খুচরা ক্যাশিয়ারকে আবার বলে দেন আবার নির্দিষ্ট সময় শুরুর পূর্বে যেন তার হাতে ওই টাকাটাই আবার থাকে তাহলে এই খুচরা নগদান নিয়ে তোমাদের একটি আমি উদ্দীপক এখানে তৈরি করেছি আমি এই উদ্দীপকটি এখানে পড়বো এবং সাথে সাথে এখান থেকে দেখব যে আমাদের খুচরা খরচে ঘর কয়টি হবে এবং খুচরা নগদান বহির্ভূত লেনদেন এখানে কি কি আছে সাথে সাথে আমরা এখান থেকে চিহ্নিত করে নিব রাফি অ্যান্ড ওং এর সাপ্তাহিক ভিত্তিতে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই সংরক্ষণ করে অগ্রদত্ত অর্থের পরিমাণ 1200 টাকা 2020 সালের এপ্রিল মাসে প্রথম সপ্তাহান্তে হাতে নগদ ছিল 300 টাকা এখানে সপ্তাহান্তে মানে কি সপ্তাহর শেষে আর এখানে প্রথম সপ্তাহান্তে তার মানে কি এটা অঙ্কটা হচ্ছে আমাদের 7 দিনে আমি কি বলেছিলাম নির্দিষ্ট সময় কি কি হতে পারে 7 দিন তারপরে 15 দিন অথবা 1 মাস তাহলে এখানে এপ্রিল মাসে এক থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের এখানে এই খরচ করার পরে হাতে ছিল কত 300 টাকা আর অগ্রদত্ত টাকার পরিমাণ এখানে কত 1200 টাকা এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহে খুচরা লেনদেনগুলো নিম্নরূপ 2020 এপ্রিল 9 কলম কোড়া 90 টাকা রিক্সা ভাড়া 70 টাকা এই কলম কোড়া কোথায় যাবে বলেছিলাম মনিহারি ঘরে তাহলে মনিহারি একটা খরচ রিক্সা ভাড়া কোথায় যাবে এখানে যাতায়াতের ঘরে দুটো খরচ 10 তারিখ পার্সেল প্রেরণ 80 টাকা কোথায় যাবে এটা ডাক ও তারের ঘরে তাহলে তিনটে খরচ অবচয় এখানে আসবে না 11 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় 100 টাকা এটা নতুন জাতীয় প্রাপ্তি এটা আমাদের এখানে আসবে না অতএব এই এটা আমাদের নগদে বহির্ভূত লেনদেন কুলি খরচ 30 টাকা এটা আমাদের কোথায় যাবে বহন খরচের ঘরে তাহলে আমরা খরচ 4টা পেলাম 12 তারিখ আপ্যায়ন খরচ 60 টাকা আপ্যায়ন খরচের জন্য একটা ঘর 5টা কুরিয়ার খরচ 80 টাকা কোথায় যাবে ডাক ও তারের ঘরে 13 তারিখে পণ্য উত্তোলন 80 টাকায় পণ্য উত্তোলন কিন্তু আমাদের এখানে আসবে না ডাক খরচ 40 টাকা কোথায় যাবে ডাক ও তারের ঘরে 14 তারিখ বাস ভাড়া 80 টাকা বাস ভাড়া কোথায় যাবে যাতায়াতের ঘরে মণিহারি দ্রৌপদী কোড়া যেহেতু মণিহারি ঘর আছে ওখানে যাবে বাট্টা প্রদান 90 টাকা এই বাট্টা প্রদান আমাদের এখানে আসবে না করণীয় কি বলেছে খুচরা নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ নির্ণয় করো তাহলে খুচরা নগদান বহির্ভূত লেনদেন আমরা কিন্তু সাথে সাথে পেয়ে গেছি কয়টি পেয়েছি 4টি পেয়েছি কি কি অবচয় পুরাতন আসবাবপত্র বিক্রয় পণ্য উত্তোলন বাট্টা প্রদান এই 4টা আমাদের যোগ করলেই হয়ে যাবে শিক্ষার্থীরা অনেকেই আছে যে সুন্দর করে ছক তৈরি করে তারপরে করে এই যে সময়টা নষ্ট হয় তোমাদের এক একটা সৃজনশীল অঙ্কে তোমরা সময় পাও 20 থেকে 21 মিনিট তো সেখানে যদি তোমরা ছক তৈরি করতে যদি সময় নষ্ট করো তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে তোমরা সময়ের সাথে পারবে না তাই তোমরা এখানে যে অঙ্কে যে অ্যান্সারে তোমাদের যদি ছক ছাড়া তুমি করতে পারো কোনো সমস্যা নেই তো ইচ্ছে করলে তোমরা এখানে ছক দিয়েও করতে পারো তারিখ বিবরণ টাকা দিয়ে ছক ছাড়াও করতে পারবে খ নম্বরে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো আর গ নম্বরে বলেছি খুচরা খরচগুলো জাবেদা দাখিলা দাও খুচরা খরচগুলো জাবেদা দাখিলা দিতে বলেছি তো এখানে আমাদের আমি একটু অতিরিক্ত যুক্ত করেছি খতিয়ান হিসাব প্রস্তুত করো কারণ নগদান বইতে আমাদের যে যে প্রশ্নগুলো আসে আমি এই একটা অঙ্ক দ্বারাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে আমাদের চলো খুচরা নগদানে বহির্ভূত লেনদেনের পরিমাণ নির্ণয় করো তাহলে
খুচরা নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের খুচরা নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ নির্ণয় অবচয় 60 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 100 টাকা, পণ্য উত্তোলন 80 টাকা, পাট্টা প্রদান 90 টাকা। আমাদের এখানে নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ এখানে কত বের হয়েছে? 330 টাকা। এখানে শিক্ষার্থী বন্ধুরা আরেকটু খেয়াল করো, যদি আমাদের ক নম্বরে এটা যদি না, যদি এই প্রশ্নটা না থেকে যদি অন্য একটা প্রশ্ন থাকতো, সেটা হচ্ছে এপ্রিল মাসে প্রথম সপ্তাহে খুচরা খরচের পরিমাণ কত, তখন আমরা কিভাবে বের করতাম? আমাদের যেহেতু আমরা জানি কি অগ্রদত্ত টাকার পরিমাণ কত, 1200 টাকা, আমরা লিখবো অগ্রদত্ত টাকার পরিমাণ 1200 টাকা। আমার হাতে আছে কত? 300 টাকা। আমার হাতে আছে 300 টাকা, এটা আমাদের মাইনাস করলে আমাদের কত হবে? 900 টাকা। তাহলে আমাদের এপ্রিল মাসে প্রথম সপ্তাহে খরচ হয়েছিল কত? 900 টাকা। যেহেতু এটা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই, অতএব আমি কী করবো, আমার হাতে 300 টাকা আছে, আমি বাকি এই 900 টাকা কী করবো, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আবার নিয়ে নিব। যেহেতু আমাদের পরবর্তী সপ্তাহ 8 তারিখে শুরু হবে, যেহেতু আমাদের বলেছে নির্দিষ্ট সময় শুরুতে যেন তার হাতে টাকাটা থাকে, তাহলে আমরা কী করবো, আমাদের 8 তারিখে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে এই 900 টাকা আমরা নিয়ে নেব। তাহলে আমাদের খ নম্বরে সবটা আমরা তৈরি করে ফেলি। তোমরা অবশ্যই খুচরা নগদান বইয়ের সবটা তৈরি করতে পারো, তারপরও যারা একটু দুর্বল আছো তাদের ক্ষেত্রে আমি একটু দেখাই দিচ্ছি। যেহেতু এই নগদান বই দেখতে মনে হয় কি জানো খুব হিজিবিজি, কিন্তু আসলে অনেক ইজি। তাইলে এখানে আমাদের কিভাবে তৈরি করব, প্রথমে আমি 2টা কলাম দিলাম, আমাদের এখানে প্রাপ্তি, তারপরে তারিখ, তারপরে বিবরণ, তারপরে ভাউচার নং, তারপরে মোট খরচ, এরপরে আমি এটাকে মাঝখানে ভাগ করে আমি খুচরা খরচ কয়টি পেলাম? 5টি, 2, 3, 4, 5। এখন আমরা এখানে এগুলো সব লিখে ফেলব। এখানে আমাদের এটা কি খ নাম্বার, এখানে লেখো প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই, আমি এখানে ছকটা তোমাদের তৈরি করে দেখাইছিলাম, এখানে কি প্রাপ্তি, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট খরচ টাকা, এখানে লিখেছি খুচরা খরচের বিশ্লেষণ, মণিহারি, ডাকতার, যাতায়াত, বহন, আপ্যায়ন। যেহেতু আমাদের এইগুলো খরচ আছে তাই আমি এইগুলো খরচে ঘর তৈরি করেছি, যদি আমাদের থাকতো ভিক্ষা প্রদান তাইলে আমি এখানে বিবিধ ঘরটাও তৈরি করে নিতাম। তাইলে এখানে আসো, আমাদের হাতে কত ছিল? 300 টাকা। তাহলে 8 তারিখ, দ্বিতীয় সপ্তাহ শুরু হবে 8 তারিখে, ব্যালেন্স বিডি কত? 300 টাকা। আমি প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে কত টাকা নিব? 900 টাকা। এই 900 টাকা আমি কোথায় পেয়েছি? বলেছিলাম যে আমি 1200 টাকা হচ্ছে আমাদের অপ্রদত্ত টাকার পরিমাণ, 300 টাকা যদি আমার হাতে থাকে, ওই 1200 টাকা থেকে 300 টাকা মাইনাস দিলে আমাদের কত হবে? 900 টাকা। এই 900 টাকা আমি প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নিব। এরপরে আসো আমাদের 9 তারিখে, 9 তারিখে আমাদের এখানে কি বলেছে, কলম ক্রয়, কলম ক্রয় আছে কত? 90 টাকা। এই 90 টাকা কোথায় যাবে? মণিহারির ঘরে। এই 90 টাকা মণিহারির ঘরে। আমি এই দাগটা একটু সুন্দর রাখার জন্য আমি এভাবে একটু হাইফেন দিয়ে যাব। তারপরে এখানে আছে রিক্সা ভাড়া, রিক্সা ভাড়া কোথায় যাবে? রিক্সা ভাড়া আমাদের এখানে আছে কত? 70 টাকা। রিক্সা ভাড়া কোথায় যাবে? যাতায়াতের ঘরে। এরপরে আসো 10 তারিখ, 10 তারিখে বলেছে পার্সেল প্রেরণ, তাহলে লেখো এখানে পার্সেল প্রেরণ, পার্সেল প্রেরণ আছে কত? 80 টাকা। এই পার্সেল প্রেরণ কোথায় যাবে? ডাক ও তারের ঘরে, কিন্তু অবচয় আসবে না। 11 তারিখে প্রধান আসবাবপত্র বিক্রয় আসবে না, কিন্তু কুলি খরচ আসবে। তাহলে এখানে লেখো 11 তারিখ কুলি খরচ, কুলি খরচ এখানে আছে কত? 30 টাকা। কুলি খরচ কোথায় যাবে?
বহন খরচে গড়ে। তারপরে আসো 12 তারিখ আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ যেহেতু আমাদের আপ্যায়নের ঘর আছে, আপ্যায়ন খরচ আমি আপ্যায়নের ঘরে নিয়ে যাব কত, 60 টাকা। তাহলে 60 টাকা আপ্যায়ন 60। তারপরে কুরিয়ার খরচ, একই তারিখে আছে আমাদের কুরিয়ার খরচ। কুরিয়ার খরচ আমাদের এখানে আছে কত, 80 টাকা। 80 টাকা কুরিয়ার খরচ, কোথায় যাবে, ডাক ও তারের ঘরে। তারপরে আমাদের পণ্য উত্তোলন আসবে না, ডাক খরচ আছে কত, 13 তারিখ ডাক খরচ আছে আমাদের 40 টাকা। 40 টাকা কোথায় যাবে, ডাক ও তারের ঘরে। তারপরে আমাদের 13 তারিখের পরে আসো 14 তারিখ। 14 তারিখে আমাদের আছে বাস ভাড়া। তাহলে লেখো এখানে বাস ভাড়া কোথায়, যাতায়াতের ঘরে 80 টাকা। আর আছে মণিহারি দ্রৌপদী ক্রয়। তাহলে মণিহারি ক্রয় 100 টাকা। তাহলে এখানে লেখো 100 টাকা। আর বারটা প্রদান আমাদের আসবে না। তাহলে আমাদের এখানে এই যে অঙ্কটা সাজানোর পরে ব্যালেন্স বের করার ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই ভুল করে ফেলো, অনেকেরটাই কিন্তু মানে সঠিকভাবে এই ব্যালেন্স বের করা হয় না। একটু লক্ষ্য করো, এখান থেকে আমি টোটাল দাগটা টেনে নিলাম, তারপরে আমি মোট খরচ বাদে আমি শুধু খুচরো খরচের যোগগুলোকে আমি সাথে সাথে ক্লোজ করে দিলাম। এরপরে আমি একটা ঘর রেখে আমি একটু নিচে এভাবে ক্লোজ করলাম, ঠিক এই বরাবর প্রাপ্তি সাইডেও আমি এই বরাবর ক্লোজ করে ফেলবো। এখন তোমরা হয়তো অনেকে কী করো, এখানে ক্লোজ করে দাও, কিন্তু এখানে ক্লোজ করলে কিন্তু হবে না, ক্লোজ করতে হবে এই এই বরাবর সমান করে। তাহলে আমাদের এখানে 1200 টাকা লিখে দাও, 1200 টাকা এখানে লিখতে হবে। আর এখানে আমাদের সবগুলো যোগ করতে হবে, এখানে হচ্ছে 150, 30, 60। পরে এখানে এই সবগুলো আমাদের যোগ করো, যোগ করলে আমাদের কত হচ্ছে 20, 26। তাহলে আমাদের এখানে টোটাল যোগফল কত হয়েছে, 630। এখন দেখো এই 1200 টাকা থেকে এই 630 মাইনাস দিলে আমাদের কত হয়, 570। এই 570 টাকা আমার এখনো হাতে আছে, দ্বিতীয় সপ্তাহ শেষে, দ্বিতীয় সপ্তাহ খরচ করার পরে আমার 570 টাকা হাতে আছে। তাহলে এই 14 তারিখ দিয়ে এটা নাম হবে ব্যালেন্স সিডি। এখন আসো আমাদের এখানে 14 তারিখের পরে তৃতীয় সপ্তাহ শুরুতে আমাদের তারিখ হবে কত, 15 তারিখ। তাহলে এখানে লিখে দাও 15। কি লিখবো আমি, ব্যালেন্স বিটি, এই যে 570 টাকা আমি এখানে লিখে দিলাম। আমাদের যদি এখানে এই যে অগ্র দত্ত যদি না বলতো, যদি বলতো বহু করা খুচরো নগদান বই, তাহলে আমাদের কি করতাম, এটুকু পর্যন্তই আমাদের শেষ হয়ে যেত। কিন্তু আমাদের বলছে অগ্র দত্ত নিয়মে খুচরো নগদান বই তৈরি করতে, তাহলে আমাদের পরবর্তী সপ্তাহ শুরুতে আমার কিন্তু 1200 টাকাই থাকতে হবে। তাহলে আমাদের 1200 টাকা থাকতে হলে কি করতে হবে, এই যে 630 টাকা, এই 630 টাকা কি করতে হবে, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নিতে হবে। যেহেতু আমাদের অঙ্কের শুরুতে কিন্তু কিছুই বলা নাই যে চেকের মাধ্যমে গ্রহণ করা বা কিছু, তাই আমরা এখানে নগদান হিসাবেই লিখে দেব। এই 15 তারিখই, 15 তারিখ লিখে আমি এটাকে কী লিখব, নগদান হিসাব। তাহলে এই দুটো যোগ করলে আমাদের ঠিক 1200 টাকাই হয়ে গেল। আর আমাদের এই খুচরো খরচের ঘরে কী লিখবা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা প্রতি ঘরে লিখে তারপর লিখতে হবে প্রতিটি খুচরো খরচের যোগফল খতিয়ান হিসাবে ডেবিট করতে হবে বা খতিয়ানে স্থানান্তর করতে হবে। গ নম্বরে আমাদের বলছে খুচরো খরচগুলো জাবেদা দাখিলে দাও, তোমরা সবাই জাবেদার ছক তৈরি করো, অ্যাকশন। এখানে আমি জাবেদার ছকটা তৈরি করেছি, আমাদের দেখো খুচরা খরচের জাবেদা তৈরি করতে হয়েছে। 8 তারিখে আমি প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে কত টাকা পেয়েছিলাম, 900 টাকা। তাহলে আমার খুচরো নগদ বৃদ্ধি পেয়েছে, তাই আমি এখানে খুচরো নগদান হিসেবে ডেবিট করেছি। আর ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে, তাই আমার কমে সব কেটে কত, 900 টাকা। এরপরে আসে 14 তারিখ,
হচ্ছে তো আমাদের এক সপ্তাহে কি কি খরচ হচ্ছে আমি এই সব খরচে শুধুমাত্র টোটালটা এখানে লিখেছি তাই আমি শেষ তারিখটা দিব তাহলে আমাদের এখানে মনিহারি খরচ ডেবিট 190 টাকা যেহেতু আমাদের 14 তারিখে টোটাল খরচ ছিল কত 190 টাকা ডাক ও তার ছিল কত 200 টাকা যাতায়াত হিসাব 150 বহন খরচ 30 আপ্যায়ন 60 টোটাল হচ্ছে কত 630 যেহেতু আমাদের সমস্ত খরচগুলো আমাদের কি হয় ডেবিট আর নগদ টাকা চলে গেছে তাই আমাদের পুরো নগদ হিসাব ক্রেডিট তাহলে এখানে আমাদের 15 তারিখে এখানে আসো খুচরা যেহেতু আমাদের 630 টাকা আমি আবার কি করেছি 630 টাকা কিন্তু আমি আবার 15 তারিখে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নিয়েছি তাই আমাদের এখানে কি হবে খুচরা নগদান হিসাব ডেবিট 630 টাকা নগদান হিসাব ক্রেডিট 630 টাকা শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমাদের খতিয়ান হিসাব আসতো খতিয়ান হিসাব কিন্তু আমাদের দুই ধরনের একটা টি ছক আর একটা হচ্ছে জেড ছক তোমরা যে কোনো ছকই এখানে তৈরি করতে পারো তাইলে এখানে খতিয়ান হিসাব তৈরি করতে গেলে আমাদের শুধু এই যে এই খরচগুলো যে আছে এই যে পাঁচটা খরচ আছে এই পাঁচটা খরচ দিয়েই আমাদের খতিয়ান তৈরি করতে হবে তো তোমরা সবাই খতিয়ানের ঘর তৈরি করতে পারো খতিয়ানের জন্য আমাদের এই যে যখনই আমি এগুলো লিখবো তখন কিন্তু আমাদের এখানে কোনো ব্যালেন্স বের করতে হবে না আমি একটা একটা খরচ দিয়ে শুধু টি ছক এবং একটা জেড ছক এই দুইটার খতিয়ান আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দেব এখানে আমি খতিয়ান টি ছক এবং জেড ছক দুই ছকই তোমাদের এখানে দেখিয়েছি এবং শুধুমাত্র একটা খরচ দিয়ে দেখিয়েছি এখানে মনিহারি হিসাব দিয়ে দেখিয়েছি টি ছকে আমাদের ডেবিট সাইডে 4 কলাম ক্রেডিট সাইডে 4 কলাম টোটাল কত 8টা তাইলে এখানে তারিখ 2020 এপ্রিল 14 যেহেতু শেষ তারিখই হবে বিবরণ যেহেতু আমাদের মনিহারি হিসাব কি হয়েছে ডেবিট খুচরো নগদান হিসাব ক্রেডিট মনিহারি ডেবিটের গড়টা 190 টাকা লিখেছি হিসাব লাগবো আমি বিপরীত হিসাব খুচরো নগদান হিসাব এখানে কিন্তু এটা আমাদের নামিক হিসাবের একটা খরচ এটা আমাদের খরচ হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকমের ব্যালেন্স বের হবে না ব্যালেন্স সিডিবিটি হবে না অর্থাৎ এখানে 190 টাকাই থাকবে এটা কিন্তু এখানে কোনো জের বের হবে না এখানে জের ছকে আমাদের ছকটা যেভাবে আছে তারিখ বিবরণ ক্ষতি যাবতীয় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিট টাকা ক্রেডিট টাকা আমার এখানে ঠিক এই একইভাবে খুচরো নগদান হিসাব 190 টাকা এখানে কিন্তু কোনোরকম আমাদের ব্যালেন্স বের হবে না শিক্ষার্থী বন্ধুরা আজকে যে তোমাদের এখানে খুচরো নগদান বই নিয়ে আলোচনা করেছি আমার বিশ্বাস তোমাদের যদি কোনো তোমাদের কারো সমস্যা থাকার কথা না তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে বা মেসেঞ্জারে জানাবে আর আমি তোমাদেরকে সমাধান দিয়ে দেবো তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ